হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে জিপি সিমে ফ্রি ইন্টারনেট অ্যান্ড আনলিমিটেড ডাউনলোড করা যায়। তো তার জন্য আমার ভিডিওটা দেখুন। ফার্স্টে আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে মোবাইল মোর নেটওয়ার্কস, তারপরে মোবাইল নেটওয়ার্কস, তারপরে অ্যাক্রেস পয়েন্ট, এই যে অ্যাক্রেস পয়েন্ট এইটার উপর ক্লিক করবেন। তারপরে আপনার যে কোনো একটা জিপি সিম বেছে নেবেন। জিপি সিমে নিউ এপিএন দিয়ে নাম আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিবেন। নাম দিবেন, দেওয়ার পরে এপিএন দিবেন, জিপি এমএমএস এপিএন টাইপ দিবেন, জিপি ডিফল্ট অ্যান্ড এমএমএস, প্রক্সি দিবেন 1 দিয়ে দিছি, নো প্রবলেম। পোর্ট দিবেন 80। তো এখন সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনি ফ্রি চালাবেন, এই জন্য আপনার ফ্রি এইটাই ক্লিক করতে হবে যেটা নতুন তৈরি করলেন মাত্র, সেটাই দিতে হবে। আর যদি আপনি আগের অরিজিনাল মেগাবাইট ইউজ করতে চান তাহলে জিপি সিমে দিবেন, জিপি ইন্টারনেটে দিবেন, তাই আপনি অরিজিনাল ইন্টারনেট ইউজ করতে পারবেন। আর এটা ফ্রির জন্য, সেই জন্য ফ্রিতে দিয়ে রাখলাম। সো আপনাদের প্রথমে নিচে যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে এই যে ভিপিএনটি ডাউনলোড করতে হবে, দরিদ ভিপিএন, কিংবা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে দরিদ ভিপিএন লিখে সার্চ দিলে দরিদ ভিপিএন চলে আসবে। সো দরিদ ভিপিএনটা ডাউনলোড করার পরে ইনস্টল করে দরিদ ভিপিএন ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গেই একটা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড চাইবে। এটা আপনি যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অ্যাকাউন্ট দিয়ে দিবেন, কিন্তু আপনার পাসওয়ার্ডটা ওরা দিবে। সেই জন্য আপনাদের প্রথমে রেজিস্টার নাও এটাই ক্লিক করতে হবে। এবিসি ব্রাউজার কিংবা এমনি যে কোনো ইন্টারনেট ব্রাউজার কিন্তু অপিরামি নিতে যাবেন না। আমার আগে থেকে একটা পৃষ্ঠা লোড নেওয়া আছে, সেইটা আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক এইরকম পৃষ্ঠা আসবে। একটা এরকম পৃষ্ঠা আপনার প্রথম ঘরে আপনি যে কারেন্ট ইমেল অ্যাড্রেসে সেইটা দিবেন, তারপরে ওই একই ইমেল অ্যাড্রেস নিচের ঘরে দিবেন, তারপরে আপনার যে লেখাটা না এই লেখাটা আপনার এই যে ইন্টার দ্য লেটার অ্যাবভ হেয়ার এইটাই দিবেন, তারপরে অ্যাকসেপ্ট দ্য সার্ভিস টিম অফ সার্ভিস টিক চিহ্ন দিবেন এটার উপর একটা, তারপরে সাইন আপে ক্লিক করবেন। তো এখন আমি আমার অ্যাকাউন্ট একটা খোলা আছে দেখে সেজন্য আমি এটা আমার নিজের অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেসটা আমার খুবই পার্সোনাল, এই জন্য ভিডিওটা পাস করছি। সো ভিউয়ার্স, আমার ইমেল অ্যান্ড জিমেইলে যে পাসওয়ার্ডটা গিয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়েছি। এখন এই সেভ মাই লগ ইন ডিটেইলসে ক্লিক করবেন। আর ক্লিক করার পরে আপনার যে সার্ভার ফ্রি সার্ভার এইটাতে গিয়ে উপর থেকে ফ্রি সার্ভার ফাইভে ক্লিক করবেন। এখন আপনি যে সিমটাই ই করছেন, যে সিমটা আপনি ওই এপিএনটা তৈরি করছেন সেই সিমের ডাটা কানেকশনটা অন করুন। ডাটা কানেকশন অন করার পরে এই ডিসকানেক্ট এই পাওয়ার বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর কানেক্টিং ভিপিএন লেখাটা আসবে। কানেক্টিং ভিপিএন কিছুক্ষণ ওয়েট করুন,
কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হলে আপনি আনলিমিটেড ভিডিও, আনলিমিটেড ডাউনলোড, আনলিমিটেড ইউটিউব, আনলিমিটেড ফেসবুক, যা খুশি যে কোনো জিনিস করতে পারেন আনলিমিটেড। সিলেক্ট করুন রিওয়ার্ডস, ভিপিএনটি কানেক্টেড। যে এখন দেখুন এখানে লেখা আছে ভিপিএনটি কানেক্টেড। এখন যে কোনো আপনি যে কোনো ব্রাউজিং করুন, ইউটিউব দেখুন, ডাউনলোড করুন, আনলিমিটেড ইউটিউব দেখুন, আনলিমিটেড যা খুশি আনলিমিটেড করুন। তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট এবং শেয়ার। সো ভিউয়ার্স, বাই বাই।